আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আমাদের। তো আজকের ব্লগটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে আমাদের হচ্ছে গেস্ট আসবে, সেই উপলক্ষে বাসায় একটু গুজগাছ, রান্নাবান্না, তার আসা পর্যন্ত আমাদের আড্ডা, সব কিছু মিলিয়েই হচ্ছে আজকের ব্লগ। আমার বান্ধবীও আসবে অনেকদিন পরে, আয়েশারা আসবে, তো আবারও সেই হচ্ছে সবাই মিলে একটা আড্ডা হয়ে যাবে। নতুন আপু ভাইয়ারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমাকে সামনে এগিয়ে যেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ওপরটা পুরোপুরিভাবে গোছানো থাকলে আমার মনে হয় যেন অর্ধেকটা কাজ হয়ে গেছে। নিচে দেখা যায় যে আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে বাকি কাজগুলো করে ফেলতে পারি। তো সকালবেলা একদম নামার আগে আগেই উপরে যেগুলো গোছানোর ছিল বা ঝাড়া মোছার ছিল সেগুলো একবারে করে তারপরে আমি নিচে চলে যাব। তো আমার হচ্ছে যেই বেডরুমগুলো দরকার হয় না, শুধুমাত্র বাসায় কেউ আসলে তারাই হচ্ছে এই রুমগুলোতে থাকতে পারে, এগুলো আমি সপ্তাহে একবার করে একটু ঝাড়া মোছা করে দেই। আমার গোছানোই থাকে সব কিছু, তারপরেও যখন কেউ আসে তার আগে আগে একটু আর কি চেঞ্জ আনার ট্রাই করি। তো এই তো রুমটা গোছালাম, এখন বাকি আরেকটা আছে সেটাও গুছি, এরপরে চলে যাব রান্না করতে। আজ চিংড়ি বড়ার একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও অনেক আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো ওই ভিডিও আসলে অনেক পুরনো হয়ে গেছে, অনেক পেছনে পড়ে গেছে, তাই নতুন করে আবার শেয়ার করব। আর সাথে শেয়ার করব হচ্ছে গরুর মগজ ভুনা। থ্যাংক ইউ, নাও নাও নাও, ওই বাবা, থ্যাংক ইউ মা, আরেকটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, নিয়ে রাখো, যাও ঘরে রেখে আসো, যাও। উড়ি বাবা, আর নাই ডাস্টার। ফায়ার প্লেসের জন্য খুব সুন্দর একটা ভেস খুঁজে পেলাম, একটু ভিন্ন রকমের হলে আমার কাছে অনেক ভালো লাগে, যদিও এটার ওয়েট অনেক বেশি, তো আসলে বুঝতে পারি না এত বেশি ওয়েট হবে। তো এখন হচ্ছে রান্নার জন্য আমি সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, যে একবারে রান্নাটা বসিয়ে দিব যতটা পারি আজকে। ফ্রেশ মশলায় আজকে সব রান্নাবান্না হবে। তো আমি এখানে চিকেন রোস্ট করব, সেটার জন্য মশলা মাখিয়ে এরপর ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এরপরে যেগুলো কাটা কোটার আছে সেগুলোও হচ্ছে কেটে গুছিয়ে নেই। আমার যখন অনেক বেশি রান্না থাকে তখন দেখা যায় যে আমি একসাথে সব কিছু গুছিয়ে তারপরে একবারে রান্নাটা বসিয়ে দেই, এতে করে আমি একসাথে 6-7টা আইটেম রান্না করতে আমার খুব একটা সময় লাগে না, একটার পরে একটা আর কি দিয়ে রান্না করে ফেলি। তো সেজন্য সব কিছু আগেই গুছিয়ে নিচ্ছি। তো এখন আমি যেটা করব আপনাদের সাথে গরুর মগজ ভুনা রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি তেলে বড় একটা এলাচ, দারচিনি একটা, আর হচ্ছে সাথে 3-4টা ছোট এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি, একটু ভেজে এরপরে পেঁয়াজ আর টমেটো কুচি করে দিয়েছি, সাথে স্বাদমতো লবণ, যখন একটু সফট হয়ে আসবে তখন হচ্ছে 1 টেবিল চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি।
একটু ভেজে পানি অ্যাড করে তারপরে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে 1.5 চা চামচ করে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আছে, আর 1 চা চামচ করে আছে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এগুলা সব দিয়ে এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। এই মশলার পরিমাণটা হচ্ছে 2 গরুর আর কি মগজ, সেটা আর কি ভুনা হবে, সেজন্য সেই পরিমাণ আমি মশলা ব্যবহার করেছি। তো কম বেশি হলে মশলাটা অবশ্যই একটু কম বেশি দিতে হবে। এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে এরপরে এই যে মগজগুলা আগে হাতে একটু ভেঙে নিয়েছি, আলতো হাতে, একদম মিহি করে আমি ভাঙি না, জাস্ট আলতো হাতে একটু ভেঙে নেই, এরপরে আর কি মশলার সাথে হচ্ছে কষাতে কষাতে ভুনাটা করি। আমি কোনো পানি অ্যাড করছি না। তো পানি ছাড়া মগজ ভুনাটা আর কি যখন ঢাকনা দিয়ে দেই তখন কিন্তু মগজ ভুনা থেকে হচ্ছে এমনিতেই পানিটা বের হয়ে যায় মগজ থেকে, তো এরপরে ওই পানিতেই একদম ভুনা হয়ে যায়। তো সবশেষে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে মজার মগজ ভুনা। চিংড়ি মাছের আরেকটা মজার রেসিপি শেয়ার করব, সেটা কিন্তু মিস করা যাবে না একদমই। তো বাকি রান্নাগুলো একটু সেরে নেই, সাথেই থাকুন। সেরা রেইনে নামবে? আল্লাহ, খালি পায়ে পায়ে গরম লাগে এখন, হাট হাট গরম লাগছে মা পায়ে? যে মজা বৃষ্টির পানি মা। গরুর মাংসর ঝুরি করব আমি, যে কারণে আগে প্রেশার কুকার একদম সফট করে নিয়েছি, এখন শুধু এই যেই পানিটা বের হয়েছে প্রেশারে সেই পানিটা টানতে টানতে এই ঝুরি মাংসটা হয়ে যাবে আর কি। পুরো রান্নার সময়টাই আমি এরকম আর কি আস্তে করে জাল দিয়ে এটাকে ঝুরি মাংস করব। ঝুরি মাংস করতে বেশ অনেক সময় লাগে, প্রায় টানা 2-3 দিন ধরে আর কি জাল করতে করতে কিন্তু এটার মজার একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতে অনেক মজার হয়। তো এত সময় তো নাই, যে কারণে আমি প্রেশার কুকারে দিয়ে এরকম সফট করে নেই, এরপরে পানিটা টানিয়ে নেই, আর সব শেষে পেঁয়াজের একটা ফোড়ন দেই। আজকে একসাথে আমার অনেক রান্না হচ্ছে। তো যাই হোক, এখন সেই মজার রেসিপিটা শেয়ার করব। এখানে চিংড়ি মাছ আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে, একদম মিহি ব্লেন্ড হবে। আর যেই মশলাগুলো লাগবে এখানে, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা কুচি, আর কিন্তু টমেটো কুচি লাগবে, যেটা এখানে রাখি নাই পানিটা ছেড়ে দিবে জন্য। আর এখানে হচ্ছে 1 চা চামচ আদা পেস্ট, আর সেই সাথে হচ্ছে এখানে হলুদ গুঁড়ো আছে 1 চা চামচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ করে, আর স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে হচ্ছে এই যে টমেটো কুচিটা এখন দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে মাখিয়ে তারপরে আমি বড়ার মতো করে ভেজে নিব। বড়াটা ভেজে এরপরে কিন্তু আমি আবার রান্না করার ক্ষেত্রেও এই গুঁড়া মশলা তারপরে আদা ব্যবহার করব। তো সেক্ষেত্রে এই মাখানোর ক্ষেত্রে মশলাটা একটু পরিমাণ বুঝে কমিয়ে দিতে হবে, আর লবণটার ক্ষেত্রেও একটু খেয়াল রাখতে হবে। বড়াটা খুবই কম সময়ের মধ্যে ভেজে তুলে নিতে হবে, জাস্ট দিতে দিতে যতটুকু সময় এরপরে উল্টে দিতে হবে, দেওয়ার সাথে সাথেই উল্টানোর সময় হয়ে যাবে, আর উল্টানোর পরে 1-2 মিনিটের মধ্যে তুলে নিলেই হবে। ঠিক এরকমটা, জাস্ট একটু আঠালো আর কি দলাটা পাকালেই হবে, এরকম খুব বেশি পোড়া পোড়া করে ভাজার দরকার নাই। এখন আমি আবারও প্যানে হচ্ছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য লবণ অ্যাড করেছি, যেহেতু বড়ায়ও লবণ দেয়া সেটা মাথায় রাখতে হবে, তাই কম পরিমাণে দিতে হবে, দরকার হলে পরে দিবেন আর না হলে একবারে দেওয়ার প্রয়োজন নাই। একটু যখন সফট হয়ে আসবে পানি অ্যাড করে এখানে আমি 1 চা চামচ হচ্ছে আদা পেস্ট দিয়েছি,
হলুদ গুঁড়ো 1 চা চামচ আর লাল মরিচের গুঁড়ো আমি 2 চা চামচ দিয়েছি, কালারটা ভালো আসবে। আর 1 চা চামচ করে ধনিয়া আর জিরে গুঁড়ো, কাঁচা মরিচ দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যখন আর কি পানিটা টেনে আসবে তখন আমি আবারও আরেকবার পানি অ্যাড করে এরপরে মশলাটা আর কি আরও একটু সময় ধরে কষাবো, কারণ এই চিংড়ি বড়াটা যেহেতু খুব বেশি সময় নিয়ে আমি রান্না করব না, তাই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজার হবে। তো এখন হচ্ছে কষানো শেষ, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানিটা কিন্তু অনেক বেশি পরিমাণে না, জাস্ট বড়াটা একটু ভেসে ভেসে থাকবে এরকম পানি। তো এই পানিটা যখন হচ্ছে ফুটে একটু টেনে আসবে তখন আমি ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনাটা বড় জোর 3 মিনিটের মতো আমি দিব, খুব বেশি সময় আমি ঢাকনা দিয়েও এটা রান্না করি না। ঝোলটা যখন প্রায় টেনে আসবে তখন আমি আরেকবার বড়াগুলো উল্টে দেই, এরপরে এই যে মাখা মাখা ঝোলটা হয়ে গেলেই কিছু কাঁচামরিচ দিয়ে বড়াগুলো তুলে নিলেই হবে। পোলাও কিংবা সাদা ভাতের সাথে খুবই মজার এই চিংড়ি বড়াটা। সকাল থেকে রান্না করতে করতে আমার বিকেল হয়ে গেছে, তো আমার রান্না বান্না সব কিছু শেষ, সব কিছু গুছগাছ করে এখন হচ্ছে যে জিনিসগুলোতে আমি খাবার সার্ভ করব সেগুলো রেডি করে রাখি, কালকে হচ্ছে আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে খাবারগুলো সার্ভ করার জন্য। আবার রাতে অনামিকাদের বাসায় দাওয়াতও আছে, এজন্যই সব রেডি করে রাখা। অলরেডি আমাদের গেস্টরা কিন্তু চলে এসছে অনামিকাদের বাসায়, আমরা দাওয়া তো খেয়ে এসছি, তো ওদের বাসার আর কোনো কিছু শেয়ার করলাম না কারণ আমি আমার ব্লগটা অনেক বেশি বড় করতে চাচ্ছিলাম না। তো শশীরা আমাদের সাথে চলে এসছে আর আয়েশারা হচ্ছে ওদের বাসায় আছে, তো ওরা সবাই মিলে আগামীকাল সন্ধ্যায় আমাদের বাসায় আসবে। অনেকদিন পরে আমার বান্ধবী আসছে, হাই, তোমার ব্লগের জন্য এটা দিয়ে দেবো না, আচ্ছা ঠিক আছে। আমাকে আমার বান্ধবীও এখন ব্লগ করে, ইন্সপায়ার্ড বাই হার, সেটাই আমার কিউট বান্ধবী একটাই। তুমি আসলে এত ভালো লাগে, কেন যে দূরে থাকো তুমি, এইটাই কপাল বুঝছো, তুমি গেলেও তো আমাদের ভালো লাগে, আমি কেন আমার বাসায় সবার ভালো লাগে। এই তো গতকালকে আমরা দাওয়াত খাইলাম অনামিকাদের বাসায়, আজকে আবার এখানে খাবো, হ্যাঁ অনেক কিছু রেডি আছে, কখন খাবো। সবচেয়ে মজার হলো ফুচকা, তারপরে চটপটি না বিফ কাবাব, এটা তো অনেক মজা হয়েছে, আমি তো অলরেডি দুটো খেয়ে ফেলেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা কি দেখবা বলো, আমাকে বলো, মামিকে বলো। আচ্ছা নো, বলো কি দেখবা, ড্রামা কুইন একটা, কি দেখবা, কোনটা ছাড়বো বলো, ইয়াল্লা ইয়াল্লা, মিম্মি বলো মিম্মি, ওই যে মুখের খাবার দেখবা কখন গেলে, দুইবারের খাবার কিন্তু দুইবারেরটাই এই গালে, হ্যাঁ গালের মতো অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, থু থু, নজর না লাগুক কারো আমার বান্ধবীর উপরে। হ্যাঁ হ্যাপি, আচ্ছা দাও। শশীরা এখন আমাদের বাসায় বলেছিলাম, তো এই তো সকালবেলা উঠে আমরা একটু কফি খেতে বের হয়েছিলাম, তো ঘুরু বেরু করে তারপরে আমরা আস্তে ধীরে এখন দুপুরে বাকি যেই রান্নাটা ছিল সেটা বসিয়ে দিয়েছি। শশী আমাকে অনেক হেল্প করেছে, এই যে সালাদ কেটে রাখছে, তারপরে হচ্ছে চটপটির জন্য যা যা কাটার দরকার সেগুলো সব কিছু কেটে দিয়েছে, তো যেটা আমার জন্য অনেক অনেক বড় হেল্প।
হলো আর কি। তো আমি এদিকে আবার পোলাও করেছি, তারপরে কাবাবও রেডি করে রেখেছিলাম, ওটাই আর কি ভেজে নিচ্ছি। এরপরে বেগুন আছে ভাজার, ওটা ভাজবো। আর ভারী যে রান্না বান্না সব কিছু তো একবারে গতকাল আমি রান্না করে রেখেছি। তো এই তো কাবাবটা ভেজে এখন রেখে দিলাম হট পটে, আর এদিকে বেগুন ভাজাও শেষ। ওকে এখন এগুলো আমার সব, এগুলো না না প্লিজ একটা না, কেমনে আবার বুকের উপরে হাত দিয়ে তারপর প্লিজ থ্যাংক ইউ এটা নো ইজ মাইন, এটা হাত বাচ্চা আবার বলো, প্লিজ বলো, তালি দিও, মালো দিও না, প্লিজ বলো, তোমার কোলা যাবে, ফুচকার কথা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি বাসায় বানাই কিনা। এটা রেডিমেডই কিনতে পাওয়া যায়, তো আমি কিনে এরপরে এয়ার ফ্রায়ারে 1 মিনিটের মতো দিয়ে দেয়, একদম মচমচে হয়ে থাকে। আর চুলায়ও দিতে পারেন প্যানের উপরে 1-2 মিনিটের। এটা মা বলো তো কি, ও সবার জন্য ওয়েট করো, চা হচ্ছে চুলায়, আর এদিকে আমি অ্যাপিটাইজারগুলো রেডি করে রাখি। তো সবার সাথে আগে কনফার্ম করে নেই যে সবাই বের হয়েছে কি না, তো তখন আস্তে আস্তে আমি রেডি করে রাখি। মিষ্টি খাবারটা আমি ইচ্ছাড়া খুব বেশি পরিমাণে রাখি না, তো শুধুমাত্র রসমালাইটা রাখলাম, যদি খাওয়ার পরে কেউ মিষ্টি খেতে চায় তখন এটা খেতে পারবে। তো আমার সব কিছু রেডি, এখন সবাই আসার জন্য ওয়েট করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন এবার ঈদে তো কোনো কিছু আর করা হলো না, মানে ঈদের পরে পরেই দেশে একটার পরে একটা সমস্যা, তো সব কিছু মিলিয়ে মন মানসিকতাও ভালো ছিল না ওভাবে দাওয়াত করার মতো। তো এখন যেহেতু শশী আর হচ্ছে আয়েশারা এসছে, সেই উপলক্ষে আমাদের গ্রুপের সবাইকে একবারে আর কি দাওয়াত করলাম, যে সবার সাথে যেহেতু সবার পরিচয় আছে, একসাথে হলে ভালো লাগবে, সময়টা ভালো যাবে। তো এই তো সবাই সবার সাথে গল্প করছে, ভালোই লাগছে, অনেকদিন পরে আবারও একটু ঈদের আমেজ। ক্যাপাসিটর চলে গেছে, আমি চেঞ্জ করছি নিজে, 99% বন্ধ আছে, তোমাকে ফ্রেশ লাগছে, কিছু রিসার্চ করলাম, ক্যাপাসিটর কি আগেই জানতাম, রিসার্চ করতে সেট কে আইনি, আমি কি খবর ভাইয়া, সবকিছু রেডি করে এরপরে হচ্ছে সবাই আসার আগে কোন রকম ঝটপট শাওয়ার দিয়ে লিপস্টিক দিয়ে চলে এসেছি, চুলটাও আশ্রয় নেই আজ, আগের মতো সেই এনার্জি আর নাই কেন যেন, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি। তো এই তো সবাই গল্পের মধ্যে যখন তখন এক ফাঁকে আমি হচ্ছে আমি অনামিকাকে নিয়ে এই খাবারগুলো সার্ভ করে রেখেছি। তো কোনো কিছু আর গরম দিয়ে রাখি নাই, একবারে বাটি করে সার্ভ করে দিয়েছি, যে খাওয়ার আগে আগে বা খাওয়ার সময় যে যারটা নিয়ে গরম করে খেতে পারবে। No baby, no baby.
কথা কেড়ে নিল, আমি মাত্র বলা শুরু করছি যে ভাইয়ের ইসের সাথে শার্টের সাথে একদম পুরো ম্যাচ করা। আড্ডার গল্পে খুব সুন্দর সময় কাটলো আবারও অনেকদিন পরে। তো আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।